নমস্কার, বলাইস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজ তেমন কিছু না, কিছু মাছের আপডেট এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে বড় ট্যাঙ্ক থেকে আমি ঠিক জলটা পরিবর্তন করি কীভাবে। আপনাদের এক সপ্তাহের মধ্যে যে কটা কল আছে তার মধ্যে মোটামুটি 20% to 30% কল এমন আসে যে ভাই তুমি মাঠের চেম্বার থেকে জল চেঞ্জ করো কীভাবে। তো ভাবলাম এই নিয়ে একটা ভিডিও করি, আগেও করেছি, তা ভাবলাম আর একটা করে দিই এ টু জেড ডিটেলস দিয়ে। তো আজকে সেই ভিডিওটাই হচ্ছে এবং তার সঙ্গে আমার কিছু রুইকিন মাছ, নর্মাল রুইকিন মাছ আর কতগুলি আছে। অনেকেই বারবার ভিডিও চাইছেন, তো বারবার তো ভিডিও করে রাখি না আমি সচরাচর ফোনে, তো ভাবলাম একবার একটা ভিডিও করে পোস্ট করে দিই। রুইকিন এবং কিছু ট্রাইকালার অরেন্ডা যেগুলি ছোটো এনেছিলাম সেগুলি মোটামুটি একটু সাইজের এসছে, তো সেগুলির একটা আপডেট আজ দিয়ে দেবো। আর আজ হচ্ছে শনিবার, তো শনিবারে কী কী কাজ থাকে সেটাও একটু দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব যে শনিবারে বেসিক্যালি আমার কী কী কাজ থাকে। যেহেতু সপ্তাহ শেষ, মাছ তো প্রায় নেই বললেই চলে, তো সে কথায় যাবোই না। গতকাল আবার মাছ ঢুকবে, গতকালের ভিডিও গত পরশু আসবে, সোমবারে আসবে, মানে একদিন আগের ভিডিও আমি পোস্ট করছি, মানে আজকে শনিবার, এই ভিডিও পেতে পেতে আপনারা রবিবারে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি আজকে দেখছেন মানে আজকে রবিবার, কিন্তু এই ভিডিওটা করছি শনিবার। তো আর কথা বাড়াচ্ছি না, মেন টপিকে ফেরা যাক। তো এখানে দেখুন, আমার এখানে মাছ একদমই নেই, মলি মাছ সামান্য হয়তো 50-60 পিস বা 70-80 পিস হতে পারে এখানে রয়েছে। তো মলি মাছের চেম্বার এখান থেকে পরিষ্কার করতে হবে, কেননা মাছ শেষ, গত রবিবার এনেছিলাম যে কোটা সে কোটা শেষ হয়ে গেল, এবার আবার রবিবারে যাব। সো এটা পরিষ্কার করে এখানে জল দিতে হবে, এটাই জল দিতে হবে, এটাই কিছু গোল্ড আছে এখনও, তো এটা থেকে জল চেঞ্জ করব না। এই সমস্ত চেম্বার প্রায় খালি হয়ে গেছে, তো এদের মধ্যে থেকেও জলটা ফেলে দিতে হবে। জল ফেলে মাছ তুলে আবার নতুন করে জল দিতে হবে। এবং মাঠে যে টপিকটা নিয়ে আলোচনা, থাম্বনেলে যেটা দেখেছিলেন যে জল ফেলি কী করে, এই যে চেম্বার আমার রুইকিনের চেম্বার থেকে জল ফেলছি, দেখুন এই যে হাফ ঘোড়া মোটর। আগে আমি পাওয়ার হেড ইউজ করতাম, তো পাওয়ার হেডের সমস্যাও আছে সুবিধাও আছে। সমস্যাটা আগে বলি, সমস্যাটা হচ্ছে পাওয়ার হেড দিয়ে খুব একটা দূরে জলটা ফেলা যায় না, আর সুবিধাটা হচ্ছে পাওয়ার হেড আমার কাছে দুটো আছে। সো দুটো আমি যদি ইউজ করি, যদি এই চেম্বার থেকে এই চেম্বারে জল ফেলি, তো এই ট্যাঙ্কের জল ফেলতে হয়তো আমার 35-40 মিনিট লাগবে, কিন্তু এই মোটর দিয়ে, যদি একটা মোটর দিয়ে আমি জল ফেলি, তবে আমার কিন্তু এখানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি বা 1.5 ঘন্টার কাছাকাছি লেগে যায়। তো এই হচ্ছে সুবিধা এবং অসুবিধা। আর আপডেট আছে, অনেক আপডেট আছে, আমি দিচ্ছি না, ইচ্ছা করে দিচ্ছি না, ইচ্ছা করে বলতে কাজে ব্যস্ততার জন্য দিচ্ছি না। এখানে এই যে দেখুন, এখানে জল দেওয়া হচ্ছে, আর এইভাবে জল দিচ্ছি এর কারণ হচ্ছে এখানে রেণুপোনা ছেড়েছি। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে এখানে রেণুপোনা ছাড়া আছে, তো ওই জলটাই এখানে দিচ্ছি। জল অপচয় একটু কম করার চেষ্টা করছি, কেননা বারবার একই জল যদি ইউজ করা যায় তো কেন ফেলবো। তো এইখানেই আপাতত জলটা দিয়ে আমি চাইছি রেণুপোনাগুলি একটু বড় হয়ে যাক। আর এদিকে বাইকালার বড়গুলি ব্রিডিংয়ের যেগুলি রয়েছে সেগুলি তো এখানেই আছে, এখানে আছে অরেন্ডা, এখানে বাচ্চা আছে অরেন্ডার। তো এখানে দেখুন ঝাঁজি ফেলে রেখেছি, বাট ডিম দেয়নি, এটাতে আছে ক্যালিকো র্যাঞ্চো। তো এদের আপডেট ভেবেছিলাম দেব, কিন্তু দিতে পারিনি, দুঃখিত তার জন্য। আর এখানে বলেছিলাম নতুন নতুন কোয়ালিটির মাছ তৈরি হয়েছে, তো এর আপডেট দেবো করে দেওয়া হচ্ছে না, দেখি আর যদি সম্ভব হয় ভিডিও করে রাখবো। সম্ভব হয়তো হবে না, কেননা ওখান থেকে ওই চেম্বার থেকে জল ফেলে দিচ্ছি, আর এই পাশের মাঝে যে চেম্বারে গামলা রয়েছে এই চেম্বার থেকে জলটা ওই চেম্বারে দেব, এবং এখান থেকেও জলটা ফেলতে হবে ক্যালিকোর র্যাঞ্চো থেকে। সো আমার মনে হয় না এটার জন্য জল থাকবে, কারণ এটা থেকে জল পাল্টানোর খুবই দরকার এখন। তো ওটা না দিতে পারি অন্যদিন দেবো, সে কথায় যাচ্ছি না। এখানে আর একদিন এই যে ডিম দিয়েছে, আপনারা লাস্ট যে ভিডিওটা দেখেছেন তাতে এইটাই দেখিয়েছিলাম, আর এটাতেও ডিম দিয়েছে নতুন করে, তো সে কথায় যাবই না। আর আরেকটা জিনিস না দেখালেই নয়, যেটা হচ্ছে একটা না, আরও 2-3টে জিনিস আছে এখানে, যে রেড ক্যাপগুলি ছিল 99% সেল হয়ে গেছে বলা চলে। এখানে 10 পিস মতো রেড ক্যাপ অরেন্ডা আছে, আর এটার জল প্রায় শেষ, সেটাই আছে রুইকিন, এটাই আছে বাইকালার, ছোটোগুলো যেগুলো বিক্রি করব বা করছি। তো
তো এরও একটা আপডেট আমি দিয়ে দেবো। তার আগে এইটার একটু আপডেট দিয়ে নিই। এইখানে দেখেছিলেন যে আমি এখানে রেণুপোনা ছেড়ে রেখেছিলাম, তো এগুলি এখন জাস্ট ভালো বড় হয়ে গেছে। তো এর আপডেট হয়তো আগামী দিন তো মাছের আপডেট আসবেই, কী কী মাছ আনছি তার একটা ছোটোখাটো আপডেট দিয়ে দেবো। তার পরের দিন হয়তো এই মাছগুলির আপডেট দেবো। এখানে রুইকিন আছে, র্যাঞ্চো আছে, ক্যালিকো র্যাঞ্চো আছে। তো এইগুলি মোটামুটি এখন 1 ইঞ্চের কাছাকাছি হয়ে গেছে রুইকিনগুলো। তো এই রুইকিনগুলো এখন সেল হচ্ছে। আপনারা যদি ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করতে পারেন, তবে এখানে খুব একটা বেশি নেই, সেল হতে হতে একদমই শেষ পর্যায়ে চলে এসছে। তার মানে এই নয় যে বাছাই করা মাছ, কারণ আমি এখান থেকে কাউকে মাছ বাছাই করে দিই না, আপনারা ভালোই জানেন। আমি এখান থেকে গড়েই বিক্রি করছি, কারণ আমি 2-1 পিস তো বিক্রি করছি না এখান থেকে, মিনিমাম 100 পিস। তো সে কথায় যাচ্ছি না। আর এটা যেটা বলছিলাম যে জল কীভাবে ফেলি দেখালাম, মোটর চলছে। আর বাদ বাকি কথা না হয় ভিডিওটা পজ করে রেখে ভিডিও করে এখান থেকে মাছ ধরবো। প্রথমে মাছ ধরে জল চেঞ্জ করবো, জল চেঞ্জ করার পর হয়তো ভিডিও বা মাছের আপডেটটা দেবো, এইটা এবং এইটা। ওই যে আসছে দেখুন কাছে। তো বাই কালারগুলি যা হয়েছে আমি আশা করিনি এত সুন্দর কালার আসবে। বাই কালার থেকে পুরো ট্রাই কালারে কনভার্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো না দেখালে বুঝতে পারবেন না, আগে মাছগুলি তুলে নিই তারপরে দেখাবো। তো আলটিমেটলি আমি এখান থেকে জল পরিষ্কার করে ফেলেছি, এখন দেখুন কাচের মতো পরিষ্কার জল। আর এইখানে যা রুইকিন ছিল, যাবতীয় রুইকিন আমি এখানে তুলে নিয়ে এসেছি। তো আপাতত একটু মাছগুলি দেখাবো। এই হচ্ছে মাছের সাইজ, ভ্যারাইটি সাইজ রয়েছে মেলানো মেশানো। মাছের কুচ দেখুন, কালার প্যাটার্ন মনে হচ্ছে হাতে করে রং করা। দেখুন অবস্থা, মনে হচ্ছে রঙের মধ্যে এটা চুবানো হয়েছে এই মাছটাকে। এই মাছটাকে দেখে মনে হচ্ছে রঙের মধ্যে চুবানো হয়েছে, এমন একটা ভাব। খুবই শর্ট ফুটে, আর কিছু তো অবশ্যই সাদা রাখতে হয়। এর কারণ হচ্ছে বাই কালার আনার জন্য। এই মাছটা দেখুন 4টে পাখনাই লাল, আবার লেজে 1 ফুট লাল আছে, বাদ বাকিটা সাদা। কিছু আছে পুরো সাদা, একটু হলদে হলদে টাইপের। মোটামুটি এই হচ্ছে মাছ, এমন নয় যে অনেক আছে। এখানে কাউন্ট করলাম একটা, মোটামুটি 70 পিস আছে এখানে। এই মাছটার প্যাটার্নটা ভালো লাগছে। তবে বেশিরভাগই এখানে দেখতে পাচ্ছেন লাল কালারেই আছে বেশিরভাগ, মিথ্যা কথা বলে তো লাভ নেই, বেশিরভাগই লাল কালারে আছে, ছোটো বড়ো সবই আছে মেশানো। এবার এখান থেকে যে যেমন খুশি তেমন নিয়ে যাচ্ছে এই আর কি। মাছের কুচ দেখলে মাথা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, কিছু কিছু মাছ আছে এমন। হ্যাঁ দেখুন, এই সমস্ত কুচ আরও বাড়বে যত দিন যাবে, এই সমস্ত মাছের কুচ বাড়বে, কুচ এবং পেট। তো এদেরকে আর বিরক্ত করব না। এই দেখুন এইটুকু মাছ, মাছটা দেখুন এইটুকু মাছ, কিন্তু কুচ দেখুন কি পরিমাণ, কুচ যেমন কুচ তেমন পেট, আর মুখটা দেখে মনে হয় টিয়া পাখির ঠোঁট। যাই হোক, ফালতু কথা বাড়াবো না, এবার আসছি ওই পাশের, ওই পাশে যেই বাই কালারগুলি আছে সেগুলিতে। আর এই মাছটি এখন এখানে আপাতত রিলিজ করে দেবো। এইখানটাতে দেখুন কয়েকটা র্যাঞ্চো তুলেছি, বিক্রি করতে করতে আর এই কটাই আছে। তো ভাবলাম অ্যাকোরিয়ামে রেখে আপনাদের জন্য একটু ভিডিও করি। এখন আমাকে এই কারণে জলে নামতে হবে, আর এই অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলো রাখবো, রেখে দেন ভিডিও করব। তো দেখা যাক কেমন লাগে, একটু দেখে নিন আপনারা। তো এইবার দেখুন মাছগুলি ঠিক কেমন লাগছে দেখতে, জাস্ট অসাম লাগছে। বেশ বড় একটা অ্যাকোরিয়াম, 2 ফুটের অ্যাকোরিয়াম। মাছগুলির বডি শেপ দেখুন, ফুল রাউন্ড শেপ। এইগুলি এইভাবে দেখতে না পারলে ভালো লাগে না, বড় চেম্বারে থাকলে পরে অতটা ভালো হয় না। তো এই মাছগুলি যে গ্রুম হয়েছে, মানে পুরো রাউন্ড শেপের হয়ে গেছে, মাছের সাইজ তো আশা করি বুঝতেই পাচ্ছেন।
এই যে মাছের সাইজ, তো পুরো গোল হয়ে গেছে মাছগুলি। এই মাছটি দেখুন পুরো গোল। তো এটা কি করে হয়েছে দেখুন, পুরো গোলুমোলু। এই মাছটা দেখুন অনেকটা বাফেলো ড্যাঞ্চোর মতন একটা শেপ এসছে, অনেকটা বাফেলো ড্যাঞ্চোর মতো লাগছে। আর এই হচ্ছে আমার সেই পুরনো মাছ একটা, আর একটা সেল হয়ে গেছে, এই একটাই আছে আর গোলুমোলু। তো ভাবলাম এদেরকে একটু দেখিয়ে নিই, এই কারণেই অ্যাকোরিয়ামে রেখে এদেরকে একবার একটু এক ঝলক দেখিয়ে নিলাম। এই মাছটি দেখুন আমার জাস্ট অসাম লাগে, চোখগুলি খুবই সুন্দর। তো এবার কিছু ট্রাই কালার অ্যাকোরিয়ামে রেখেছি, দেখুন মাছগুলি এখন লোড হয়ে গেছে। ওয়েডিংয়ের জন্য তো সাইডে ফেলে রেখেছিলাম, তো আজকে ডিম দেয়নি। তো দেখা যাক আগামী দিন ডিম দেয় কি না। তো ডিম দিলে তো অবশ্যই আপডেট আপনারা পেয়ে যাবেন। আর মাছের বডি শেপ দেখুন, জাস্ট আমার কাছে তো অসম লাগছে। এদের বডি শেপ ফুল রাউন্ড শেপ, নতুন জলে পড়েছে কাজে একটু ভয় আছে এরা। দু একটা হাতে করে দেখাই, যেমন এটা দেখাই, এটা দেখুন একটা অন্যরকম কালার, এটা একটু লম্বাটে। এনার তো এখনো কালারই আসেনি, সম্ভবত ইনি পান্ডা হবেন, হালকা সাদা হয়েছে। এরপর এনাকে দেখাই, ইনি একটু মোটাসোটা হচ্ছেন। তারপর ইনি আছেন ফুললি ট্রাই কালার, এত ছটপটে, এত ছটপটে। দেখুন অবস্থা, সম্ভবত টেলগুলো রোস্টেল হতে পারে ভবিষ্যতে, মেবি, কোনো ধারণা নেই আমার। তারপরে কাকে দেখাই, কাকে দেখাই, কাকে দেখাই, এনাকে দেখাই, বাই কালারের মধ্যে আছেন। পেট পুরো মনে হচ্ছে ফেটে যাচ্ছে, খেতে দিইনি এখনো সকাল থেকে, তাই এই অবস্থা। এইবার ইনি দেখুন, ইয়া, এই যে এত ছটফুটে, কিছুক্ষণের জন্য অন্তত হাতে যে থির থাকবে তা না, পাগল হয়ে যায় একদম। এই একটা ছোটর মধ্যে দারুণ লাগছে দেখতে, ছোট হলে হবে কি বাবুর টেম্পার আছে। দেখুন এর টেলটা দেখে কিন্তু এখন মনে হচ্ছে যে রোজ টেল, দেখুন মাছ অনুযায়ী লেজ দেখুন, ফুল কিন্তু রোস্টেল মনে হচ্ছে। সে যাই হোক কিছু একটা হবে, যদি রোস্টেল হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো অলরেডি জলের মধ্যে দাঁড়িয়ে আছি, বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে, অলরেডি নাক টানছি। তো আর কথা বাড়াবো না, ভিডিও আজ এখানে শেষ করছি। আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। নেক্সট ভিডিও আসছে, গতদিন গালিফে যাব বা গেছিলাম না যাব, তো তারই ভিডিও আসছে, কী কী মাছ আনছি। এবং নেক্সট থাকছে হচ্ছে ক্যালিকো র্যাঞ্চোর যে ব্রিডিং করিয়েছিলাম, নতুন মাছ তৈরি হয়েছে, তো সেই মাছের আপডেট আমি দিয়ে দেবো। তো আজকের মতন, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।